যে তারা যদি কেউ আদায় না করে তার সিয়াম হবে কিনা রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু প্রশ্ন সত্যিকার রোজাদা কি করবে কিনা এই প্রশ্ন আমার কাছে আসবে তার কারণ হচ্ছে তারাবিহে সরাতের যে নফল সরাত হওয়ার পরেও এর ফজিলত এত বেশি যে মানে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা ওই রমাদান মাসের তারাবিহে সরাত আদায় করার মর্যাদা তাই সমান সুতরাং আমি দুটো প্রশ্ন করবো এই সময় একটা প্রশ্ন হলো যে আমার কাছে একজন এক লাখ টাকা ধার চেয়েছে তো সে বলেছে যে টাকাটা যদি ধার দেওয়া হয় তাহলে ব্যাংকে তোমাকে

প্রশ্ন করুন আপনারা দুজন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি ভালো আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে তারাবি তারাবি নামাজটা না পড়লে কি রোজা হবে না এটা আমার প্রথম প্রশ্ন জি আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ যতবার শেষ করব আবার যখন নতুন করে আরম্ভ করব এরপর আল্লাহ আকবার বলার পর কি প্রতিবারে কি ছানা পড়তে হবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন তারাবি না পড়লে কি রোজা হবে ধন্যবাদ এ তিনি যে প্রশ্নটি করেছেন যে তারাবি সরাত যদি কেউ আদায় না করে তার সিয়াম হবে কিনা রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু প্রশ্ন সত্যিকার রোজাদা কি করবে কিনা এই প্রশ্ন আমার কাছে আসবে তার কারণ হচ্ছে তারাবিহ সরাতের যে নফল সরাত হওয়ার পরেও এর ফজিলতা এত বেশি যে মানে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা ওই রমাদান মাসের বিহে সলাত আদায় করার মর্যাদা তাই সমান সুতরাং এই প্রশ্ন কোনো সিয়াম পালনকারী ব্যক্তি করবেই না যদিও কোনো সন্দেহ নেই তার রোজা হয়ে যাবে বা সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ উনি আরেকটি প্রশ্ন করেছেন তারাবি তো আট বারো বিশ টাকা পড়তে হবে তো প্রতিবার যখন উনি নিয়োগ করবেন প্রতিবার কি নতুন করে সানা পড়তে হবে হ্যাঁ সানা তো অবশ্যই ঘুরতে হবে প্রত্যেকটা সলাাতের শুরুতেই এটাকে সানা বলা বলছেন আপনি নাম দিয়েছেন এটা সানা নো এটা হচ্ছে দোয়াউল ইস্তেফতা সলাতের শুরু দোয়া তো সলাৎ শুরু করলেন দোয়া ছাড়া সলাতের জিনিস তো হচ্ছে দোয়া সুতরাং দোয়াউল ইস্তেফতা সলাতের শুরু শুরু তাই ভুল হলে তো চলবে না এটাকে কেউ কেউ বলেছেন শূন্য তো আর কেউ কেউ বলেছেন শুননা

পেয়েছেন তো প্রশ্ন হ্যাঁ প্রশ্ন পেয়েছি নাকি কোনো কিছু দিয়ে যে কোভিড টেস্ট করা হয় এতে সিয়াম নষ্ট হবে না কারণ এর মাধ্যমে আসলে ভিতরে কিছু প্রবেশ করানো হচ্ছে না শুধুমাত্র ভিতর থেকে বরং মানে সামান্য কিছু বের করা হচ্ছে যে শরীর থেকে কোনো কিছু বের হয়ে গেলে মানে স্বাভাবিক কায়দা হচ্ছে এর মাধ্যমে কি হয় না সিয়াম অঙ্গ নষ্ট হয় না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আপনাদের এখানে আমি এক মাস ধরে ট্রাই করছি পাচ্ছি কি আমার অনেক প্রশ্ন আমি দুটো প্রশ্ন করব এই সময়ে একটা প্রশ্ন হলো যে আমার কাছে একজন এক লাখ টাকা ধার চেয়েছে তো সে বলেছে যে টাকাটা যদি ধার যাওয়া হয় তাহলে ব্যাংকে তোমাকে দেখ এটা দাও হাই ইন্টারেস্ট ভাই যেটা সেটা দিয়ে দিব এটা কি জাইজ হবে เนี่ยটা জি আর আর তারপর হলো যে রমজান মাসে তো যে অসুস্থতার কারণে ডাক্তার যদি বলে এই যে রোজা রাখা যাবে না তাহলে কি তারাবি আদায় করা যাবে আমি আর দুটো প্রশ্ন করতে চাই স্যার প্লিজ আপনি আর আরেকটা প্রশ্ন হলো যে আমার ওই যে ফিমেল প্রবলেমের জন্য আমি রোজা আর নামাজ দুটো খেয়ে বিরতি এই মুহূর্তে কি এমন কোনো এবাদত আছে যেটা আমি করতে পারি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক লাখ টাকা একজন ধার চাচ্ছে বলছে যে ব্যাংক আপনাকে যে হারে লাভ দেয় আমি সেটা দেব এটা কোন নিতে পারবেন না কীভাবে নেবেন তিনি তো ব্যাংকের হার অনুযায়ী আপনাকে একটা সুদ নির্ধারণ করে দিয়েছেন এবং তিনি চাচ্ছেন যে ধারের নাম দিয়ে আপনাকে সুদের সাথে ইনভলভ করার জন্য যথাসম্ভব দাঁড় দেওয়া থেকেই বিরত থাকুন এই সুদ তো নেবেনই না বরং দাঁড় দেওয়া থেকেই বিরত থাকুন কারণ ধারের নামে যিনি সুদে কারবারের সাথে আপনাকে ইনভলভ করতে চান তিনি আপনার হিতাকাঙ্ক্ষী নন খেয়াল রাখতে হবে যে কারণ ভয়ঙ্কর একটি অপরাধ সুদ ইসলামী সুরতের মধ্যে হারাম এবং এই ধরনের লোক লোককে ধার না দেওয়াটাই ওয়াজিব নারকে প্রশ্ন করেছেন রমজানে অসুস্থ তো তিনি কি তারাবি পড়তে পারবেন হ্যাঁ অবশ্যই রমাদান সিয়াম পালন না করলে আপনি তারাবি আদায় করতে পারবেন লাইলাতুল কদর আদায় করতে পারবেন দোয়া করতে পারবেন যত ইবাদত আছে সবটাই করতে পারবেন যদি আপনি রোজা না রাখেন শেষে উনি ইবাদত প্রশ্ন একই 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 মশালাই সেটা হচ্ছে এর জন্য আপনি যে কাজগুলো করতে পারবেন অধিক পরিমাণে দোয়া করবেন আল্লাহ হাবুল আলমীর কাছে ইস্তেকফারগুলো করবেন আর আজকার যেগুলো আছে আজকারগুলো নিয়মিত করতে পারেন সমস্ত আজকারগুলো আপনার জন্য জায়েজ যাচ্ছে আপনি নিয়মিত করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপনার সুনির্দিষ্ট যেই কাজগুলো নিষিদ্ধ আছে সেগুলো না করলেই আর বাকি সব কিছুই আপনি করতে পারবেন বাকি সব কিছু